নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চৌদ্দ বর্ষের ছাত্র। সো ফাইনালি অনেকের যে কাউন্সিলিং হবে কি হবে না, রিনিট, নানা রকম ঝামেলা, অনেক কিছু ছিল, সব কিছু এন্ড হয়ে ফাইনালি অল ইন্ডিয়া MBBS BDS কাউন্সিলিং, BSc নার্সিং কাউন্সিলিং এর ফাইনাল শিডিউল বেরিয়ে গেছে। শিডিউলটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের কাছে আমি পড়ছি না, বিকজ তোমরা ওটা অলরেডি পড়ে নেবে। আর আমি জানি যেটা, যে আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিডিও দেখে, তারা কেউ ওই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না ম্যাক্সিমাম। ওই জন্য ওটা আমি আলাদা করে ভিডিও বানাচ্ছি না, বা ওটার পিছনে আলাদা করে এনার্জি নষ্ট করছি না। কিছু কিছু কনক্লিউশন জাস্ট ওই শিডিউলটা দেখে আমরা পাচ্ছি, সেগুলো জাস্ট তোমাদের কাছে তুলে ধরছি। কারণ আমার কাছে খুব কমন ডাউট আসছে, এর আগে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে না, আয়ুষ কাউন্সিলিং কবে হবে, বাকি কাউন্সিলিং কবে শুরু হবে। বাট এখন এই শিডিউলটা বেরানোর পর ওইটা একটু ডিলে হয়েছে সব কিছুতেই। কীভাবে ডিলে হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি, তো আসো দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা যেটা দেখেছি যে MCC কাউন্সিলিংয়ের কিন্তু ডেট দেওয়া হয়েছে 14th August থেকে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড শুরু হবে 14th August থেকে। তারপরে নর্মাল যে কাউন্সিলিং প্রসেসগুলো হয়, যে রেজিস্ট্রেশন হবে, তারপরে ফিস পেমেন্ট হবে, তারপরে কলেজ অ্যালটমেন্ট হবে, সেখানে অ্যাডমিশন হবে, বাকি এ সমস্ত প্রসেসটা আছে। ফার্স্ট কাউন্সিলিং যেটা দেখলাম, সেই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংটা শেষ হচ্ছে হলো 29th August। তো 14 থেকে 29 এটা টাইম পিরিয়ড আমাদের ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং অফ অল ইন্ডিয়া MBBS BDS BSc নার্সিং কাউন্সিলিং, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেন হলো, আমাদের যেটা মতলবের জিনিস, যে আমাদের যেটা কাজের জিনিস, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং কবে শুরু হবে। দেখো, এটা নির্দিষ্ট কিছু টাইমিং থাকে না। MCC যারা মূলত এই অল ইন্ডিয়া কাউন্সিলিং গভর্নিং বডি, তারা বিভিন্ন জায়গায় বলে দেয় যে না, তোমরা এই টাইমের মধ্যে শুরু করো। বাট ম্যাক্সিমাম টাইম যেটা হয়, যে ফার্স্ট অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে শুরু করে। জেনারেলি শিডিউল পাবলিশ করে দেয় 7 থেকে 10 দিনের মধ্যে, আর এই কাউন্সিলিং হতে ধরে নাও মোটামুটি 14 থেকে 15 দিন লাগে। তো মোটামুটি তোমরা ধরে চলো যে আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এতদিন যারা আমার সাথে কথা বলে তাদেরকে প্রত্যেককে আমি একটা জিনিস বলে রেখেছি, যে আয়ুষ কাউন্সিলিং শুরু হবে, ধরে রাখো, আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। বাট যেহেতু এবার MCC কাউন্সিলিং শিডিউলটাকে পিছিয়ে অনেকটাই ডিলে করে দিল আগস্টের মিডে, তো তোমরা ওটাই ধরে চলো। সেখান থেকে যদি আমরা 14 থেকে 15 দিন পিছিয়ে চলি, মানে পুরো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ড শেষ হবে, তারপরে ধরে রাখো যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেট MBBS BDS কাউন্সিলিং শুরু হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এই দুটো মোটামুটি তোমাদের ধরে চলতে হবে, যে না, আমাদের এর মধ্যে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে MBBS BDS কাউন্সিলিং স্টেট কাউন্সিলিং কিন্তু আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের ফার্স্টে চলবে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট ডাউট MBBS BDS কাউন্সিলিং। এবার আসতে হচ্ছে আয়ুষ কাউন্সিলিং নিয়ে। আয়ুষ কাউন্সিলিং আর MBBS BDS কাউন্সিলিংয়ে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। ওকে, অল ইন্ডিয়াতে দুটো আলাদা আলাদা গভর্নিং বডি আছে। MBBS BDS কাউন্সিলিং করে MCC, আর আয়ুষ কাউন্সিলিং করে AACCC, ঠিক আছে। এরা সম্পূর্ণ স্বতন্ত্র বডি, এদের সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আর ওয়েস্ট বেঙ্গলের WBMCC মূলত এই দুটো হ্যান্ডেল করে, MBBS BDS কাউন্সিলিং আর আয়ুষ কাউন্সিলিং, কিন্তু এদের মধ্যেও কিন্তু কোনো সম্পর্ক নেই। AACCC যখন তাদের শিডিউল পাবলিশ করবে, তার ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং শুরু হবে। এমন কিন্তু কখনোই হবে না যে MBBS BDS কাউন্সিলিং শুরু হয়ে গেছে, তার 7 থেকে 10 দিনের মধ্যে আয়ুষ কাউন্সিলিং হচ্ছে। AACCC যাবে পারমিশন দেবে, তখন হবে হলো ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং স্টার্ট। আর আমার যেটা ধারণা, যেহেতু এটা মিড আগস্ট করে দিয়েছে, এটার আগেরবারে যদি আমরা ক্যালকুলেশন ধরি, অলমোস্ট 1 মাস, মানে তোমরা 21 থেকে 26 দিন তো ধরেই রাখো যে MBBS BDS কাউন্সিলিং শুরু হওয়ার মিনিমাম 21 থেকে 26 দিন, ম্যাক্সিমাম ওটা এক্সটেন্ড করতে পারে 1 মাস। সো যদি এটা আগস্টের মিডে শুরু হচ্ছে, তো আয়ুষ কাউন্সিলিং তোমরা ধরে নাও যে মিড সেপ্টেম্বর হবে। মোটামুটি একটা টেন্টেটিভ ডেট বলে রাখছি, আমি কিন্তু গভর্নিং অফিসিয়াল বডি নই, বা ওর সাথে যুক্ত নেই, বা কিচ্ছু নেই, ঠিক আছে। আমি এত বছর ধরে যা করে থাকি, সেই রেসপেক্টে টেন্টেটিভ ডেট বানানোর চেষ্টা করছি। একটা ডেট বেরিয়েছে, সেটা রেসপেক্টে রিলেটিভলি যা যা হতে পারে। সো মোটামুটি ধরে রাখো যে না, সেপ্টেম্বরের মাঝখানে।
আজ যদি সেপ্টেম্বরের মাঝখানে শুরু হয় তো সেখান থেকে 7-10 দিন ধরে চলো, অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইকে। সেপ্টেম্বরের লাস্ট উইকে তোমাদের আয়ুষ কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হওয়ার প্রবাবিলিটি আছে। অল ইন্ডিয়াতে মিড সেপ্টেম্বর বা মিড সেপ্টেম্বর থেকে আগেও হতে পারে, বাট সেটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের পরেই, তার আগে হওয়ার কোনো প্রশ্ন নেই। আর ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ কাউন্সিলিং ধরে নাও যে এন্ড উইক অর বিফোর দ্য এন্ড উইক অফ সেপ্টেম্বর, এটা গেল আয়ুষ কাউন্সিলিংয়ের অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর ভেটেরিনারিটা যদি বলতে হয়, আমি সত্যি বলতে ভেটেরিনারিটা নিয়ে আমি কোনোদিন কোনো প্রেডিকশন করতে চাই না, কারণ ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলিং ওটা কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো দিন ওরা যে কোনো সময় পাবলিশ করে দেয়। অনেক সময় বিসিআই যেটা অল ইন্ডিয়া ভেটেরিনারি কাউন্সিলিং তার আগেও এটা হয়ে যায়, আবার অনেক সময় পরেও হয়, তো এটা নিয়ে নির্দিষ্ট কিছু নেই। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের আগে ওয়েস্ট বেঙ্গলে ভেটেরিনারি কাউন্সিলিং হয়ে যায়, ঠিক আছে। তো মোটামুটি ধরে চলো যে আমার যেটা প্রেডিকশন আগের বছর যতটা মনে আছে যে নভেম্বর সামথিং শুরু হয়েছিল, আর আয়ুষ কাউন্সিলিংয়ের রেসপেক্টে কিন্তু অনেকটা পরে, মোটামুটি অলমোস্ট দু মাস ধরে চলো। তো যদি এটা হয়ে যায়, যেহেতু সবাই বাঙালি মোটামুটি তাদের বলে চলছি যে কালী পুজোর পরপর ধরে রাখো তোমাদের ভেটেরিনারি কাউন্সিলিং হবে অল ইন্ডিয়াতে। আর স্টেটেডটা আমি কিছু বলছি না, ওটা যে কোনো সময় হতে পারে, যখন হবে তোমাদেরকে আমি আপডেট করে দেবো এই চ্যানেলের থ্রু, ঠিক আছে। তো চ্যানেলটাকে প্লিজ অবশ্যই ফলো করো, অনেকদিন হচ্ছে কোনো ভিডিও আসছে না, রিনিট নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে, আমি এত কিছু বানাইনি, মাঝে মাঝে একটা দুটো ভিডিও বানাতাম, ওতে বলে দিতাম তোমাদের যে না রিনিট হওয়া কিন্তু পসিবিলিটি খুব কম নেই, তোমরা দেখে নিয়েছো রিনিট হচ্ছে না, না তোমাদের কোনো বিশেষ ওই রিনিট হওয়ার কী কী প্রবাবিলিটি আছে, ডকুমেন্টস প্রুফ এগুলো কিছু দিয়েছি। এবার থেকে এই চ্যানেলে রেগুলার ইনফরমেশান আসবে, কারণ কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে, আর কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট তোমরা পাবে বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেলে, ঠিক আছে। তো নিচে যে নাম্বার দেওয়া আছে এখানে তোমরা মেসেজ করে তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারো। পেইড কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস বিডিএস কাউন্সিলিং, আর আয়ুষ কাউন্সিলিং ভেটেরিনারি কাউন্সিলিং অল ইন্ডিয়া আর স্টেট, আয়ুষ কাউন্সিলিং অল ইন্ডিয়া স্টেট আর ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস বিডিএস কাউন্সিলিং, সমস্ত কাউন্সিলিং কিন্তু বেঙ্গল আয়ুর্বেদা থেকে করা হয়ে থাকে। তোমরা যদি পেইড কাউন্সিলিং করাতে চাও, নিজের নাম্বার দেওয়া আছে এখানে, মেসেজ করতে পারো, কল করতে পারো, কলে সবসময় হয়তো অ্যাভেলেবেল পাবে না, আমি তোমাদের কল ব্যাক করে নেবো, বাট মেসেজটা অবশ্যই করে রাখবে, তোমাদের চেষ্টা করি যত দ্রুত সম্ভব তোমাদের মেসেজে রিপ্লাই করে দেবার। বাকি কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করো অথবা এই নাম্বারে মেসেজ করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।